হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। গলার অবস্থা খুব খারাপ, কালকে রাত্রিবেলা এত কাশি হচ্ছিল, বাপ রে বাপ, কাশির চোটে ঘুমাতেই পারিনি সারা রাত। এত কাশি যে হচ্ছিল কি বলবো, কালকে মাথায় তেল দিয়েছিলাম, আমি দেখেছি আমার মাথায় তেল দিলে শ্যাম্পু করলে কাশি শুরু হয়ে যায়। এমনিতে তো ঠিকই ছিল, কাশি ফাশি সেরম ছিল না, বলা ইনফেকশন হয়েছিল, তোমরা তো জানো। এক্সরে করে ওষুধ খেয়ে ঠিক ছিল, কালকে দেখছি এবার মানে লাগাতার কাশি, কাশতে 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 গলার অবস্থা খারাপ। তারপরে হচ্ছে তোমার সেই জন্য ঘুম হয়েছিল না একদম, দিয়ে তারপরে ও তো জোর পাপা অফিস ছুটি নিয়েছে, দুটো ছুটি বেঁচে আছে এই বছর, সেই কারণে দুটো ছুটি না নিলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ছুটি নিয়ে নিই। অফিসে গিয়ে ফালতু কি করবে, কাজ টাজ দেরি করতে করতে আস্তে আস্তে কত দেরি হয়ে যাবে, যেন আজকে একটা নিয়ে নিলো আর আগের দিন একটা নিয়ে নেবে। তো সেই কারণে আগে তো আমি জানতাম না যে আজকেই নেবে, কালকে রাত্রিবেলা বাড়ি যে শাক কেটে রেখে দিয়েছিলাম, বেতের শাক মানে বেথুয়ার শাক আর কি, শাকটা রান্না করবো বলে নয়তো সকালবেলা তো চোখে সেই টিফিন টিফিন রেডি করে স্কুলে পাঠিয়েছি, তারপর সেই শাকটা কেটে রান্না করতে করতে অফিস যাবে জানি দেরি হয়ে যেত, সেই জন্য রাত্রিবেলায় কেটে রেখেছিলাম। দিয়ে তো ওই দেখি আর ও বাজারে গেছিল মাছ আনতে গেছিল, যেহেতু বাড়িতেই আছে সে কারণে মাছ নিয়ে আসতে গেছিল, রুই মাছ নিয়ে এসছে আর খয়রা মাছ নিয়ে এসছে। তো রুই মাছ করবো, দেখি রুই মাছের ঝোল করবো আর বেতের শাক করবো, এই করবো। বেতের শাক তো কাটাই আছে, অসুবিধা নেই, প্রচন্ড অবস্থা খারাপ ছিল, সেই কারণে সকালবেলা ও যতজনকে স্কুলে দিতে গেল আমি, তাহলে তুমি তাহলে ছুটি নিবো, আমি তাহলে 2 ঘন্টা ঘুমিয়ে নিই। দিয়ে তারপরে 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম, আমি 8টা থেকে 10টা পর্যন্ত ঘুমিয়ে, তারপরে ঘুম থেকে উঠে দিয়ে তারপরে এই হচ্ছে কটা ভাত ছিল, কড়কড়া ভাত ছিল ওই খেলাম। কালকে হচ্ছে সিম বাটা করেছিল, আমার সিম বাটাটা এত ভালো লাগে, আমাকে যদি কেউ খাসির মাংস দেয় আর সিম বাটা দেয়, আমি খাসির মাংস স্কিপ করে সিম বাটা দিয়েই খাবো, মানে এত ভালো লাগে এই বাটা কুটি জিনিস। মান কচুর পাতা বাটা, তারপরে তোমার হচ্ছে ঘ্যাটকলের পাতা বাটা, তারপরে এই যে সিম বাটা, তারপরে একদিন লাউয়ের খোসা বেটেছিলাম, কি টেস্ট যে লাগে মানে ধারণার বাইরে, এত টেস্ট লাগে। একটু ঝালটা বেশি দিতে হয়, এসব বাটা কুটিগুলোতে হেভি লাগে খেতে, তো ওই দিয়ে আর পেঁয়াজ লঙ্কা তেল লবণ দিয়ে খেলাম। তো যে বাবা বললো ঠিক আছে, অল্প কটাই ভাত ছিল, তো বললো আমি কটা মুড়ি খেয়ে নিচ্ছি, কলা ছিল, তো যে সেই কলা খাবো কলা খাবো করছিলাম, যে বাবা ঠান্ডার মধ্যে কলা খাবি, বলছে না আমার মম্মি কলা খাবো, সেই জন্য কলাই নিয়ে এসেছিল দুটো, কালকে আমরা বেশি আনবো না, ও নিয়ে আসবে ভরে ভরে, সেই ফল নিয়ে এসে এখনো ফ্রিজে পড়ছে রয়েছে, খাওয়া হয় না সেরকম একটা। তা হচ্ছে ওই দুটো নিয়ে এসেছিল, একটা কলা আর ওই মুড়ি চানাচুর দিয়ে খাচ্ছে, আর আমি হচ্ছে দেখি এখন রান্না বান্না তৈরি করি, মাছ দুটো ধুয়ে দিয়েছে, আর এত ঠান্ডা জল, জলে হাত দিয়ে দিয়ে অবস্থা খারাপ, মনে হচ্ছে যেন বরফের থেকেও ঠান্ডা, এত ঠান্ডা লাগছে। ওই করে একদম সকালবেলা উঠি যখন গলা পুরো ভেঙে রয়েছে, কথাই বেরোচ্ছে না, এখন তো ঠিক আছে তাও কথা বেরোচ্ছে। হচ্ছে তোমার বাইরে পুরো কুয়াশা, কি ঠান্ডা যে পড়ছে সে ধারণার বাইরে, প্রচন্ড ঠান্ডা পড়ছে। তো চলো দেখি দেখাচ্ছি তোমাদেরকে, তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। এই যে দেখো শাকটা ওখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, শীতকাল বলে আর ফ্রিজে রাখতে লাগে না, তো এই যে কালকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা আলু বেগুন দিয়ে করব, আর এই যে দেখো নিয়ে এসছে রুই মাছ। আগে তো সেই সন্ধ্যেবেলা যেত পচা পচা মাছ পেত, তারপরে সকালে বলতো পাওয়া যায় না, একদিন গিয়েছিল সকালে আমি তুমি গিয়ে দেখবা না, দিয়ে তারপরে সকালে একদিন গিয়েছিল, তারপর থেকে সকালেই মাছ নিয়ে আসে, মাছ তাজা মাছ পুরো, আর 1 কিলো 200 মাছ আগে যেখান থেকে আনতো ওই সন্ধ্যেবেলা ওয়েটও কম দিত। দেখো 1 কিলো 200 মাছ কত হয়েছে, 2 দিন আরামসে হয়ে যাবে। আর এই যে খয়রা মাছ নিয়ে এসছে, এটা রেখে দিই, এটা কালকে ঝাল করবো খুনি খয়রা মাছের, এটা 1 পাও মনে হয় নিয়ে এসছে, আর এটা 1 কিলো 200, অনেক হয়েছে মাছ। আর আগে 1 কিলো 200 মাছ নিয়ে আসতে সেই কয় কটা হতো, একদম কম দিত ওজন, আর এখানে দামটা একটু বেশি নেয় কিন্তু ওজন ঠিক দেয়, 220 টাকা করে নেয়, আর এটা মনে হয় 200 টাকা কেজি নিয়ে নেবে, বাবা খয়রা মাছ আবার 200 টাকা কেজি, 1 পাও 50 টাকা নিয়েছে, এটা 220 টাকা কেজি। তো চলো দেখি রান্না বান্না তৈরি করি। ওই যে দেখো 11টা 10 বাজে, তো জোর বাবা ওইদিকে টিভি চালালো, টিভিটা দেখছে, কাজ ফাজ মোটামুটি সব হয়ে গেছে। তো এই যে মাছগুলো নিয়ে নিয়েছি, 2 পিস মাছ বেশি নিলাম, কেন বলো তো, কারণ অনেক মাছ হয়েছে, ছোট মাছ তো এটা একটু আগের দিন এনেছিল, সে 3 কিলো ওয়েটের মাছ, কি মনে হচ্ছিল সেই কাতলা মাছ, এত বড় ছিল, আর আজকে একটা মাটি ওই 1 কিলো 200 হয়েছে, তো দেখছি বেশি আছে, 2 দিনের বেশি আর করি না, ভালোও লাগে না, সেই জন্য 2 দিন করবো বলে আর 2 পিস মাছ বেশি নিয়ে নিয়েছি, আমরা অত বেশি খেতে পারি না বুঝলে। তো ধর পাপা যেমন ছেলে হয়ে 1 পিসই খায়, অনেকে ছেলেরা 2-3 পিস 4 পিস খেতে পারে, ও খায় না, ও 1 পিস, আর আমি তো 1 পিসই খাবো, 1 পিস 1 পিস 2 পিস, সেই জন্য 2 পিস মাছ বেশি নিয়ে নিয়েছি, মাথার সাথে 1 পিস করে দিয়ে দেবো খুনি। তো এখানে দেখো এই যে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে ভেজে নেবো, একটু কমিয়ে দিই নয়তো আমার গায়ে ছিটকাবে, চলো মাছগুলো ঝটপট ভেজে নিই।
ছোট করাই তো 2-3 বার লেগে যায় না ধর। কি বলতো, এটা ছোট করা বলে কি টাইম লেগে যায়, বড় করা তো আছে, কিন্তু সব থেকে ভালো মাছ ভাজা ভাজা ভুজি এই করাতেই হয়, এই মানে এই করাতেই। তো এখানে এই যে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে, আর এখানে যে আছে মাছগুলো দিয়েছি ভাজতে, আর এই মাছের তেল, মাছের মাছ ভাজা তেল দিয়ে মাছের ঝোল রান্না করবো, তাহলে কি হয় টেস্ট হয়। এই জন্য একটু তেল একটু বেশি দিয়ে দিই, যখন মাছ ভাজি বেশি করে তেল দিয়ে দিই। তো এখানে দেখো সব কাটাকুটো করে রেডি করে নিয়েছি। এই যে বেগুনটা খুব ভালো, একটাও বীজ নেই না তো, এখানে যা বেগুন পাওয়া যায় একদম বাজে, সে বীজ ভর্তি থাকে, এটাই দেখলাম বীজ নেই, দেখো একদম বীজ নেই। কচি বেগুন, বেগুন আলু কেটে নিয়েছি, এটা হচ্ছে শাকে দেব, বেতের শাকে মাছের ঝোলের আলু। এখানে আজকে মাছের ঝোলটা পেঁয়াজ রসুন দিয়ে করব, পেঁয়াজ রসুন দিয়ে সচরাচর করিই না, খুব কম রে আর, কিন্তু আজকে করব। পেঁয়াজ আদা রসুন এর মধ্যে আছে, ধুয়ে নিয়েছি সব টমেটো কুচি, আর শাক শাকে দেওয়ার জন্য রসুন কুচি, পেঁয়াজ দেবো না, কেন কি বেগুন দিচ্ছি তো ওই জন্য পেঁয়াজ দেবো না, রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করব শাকটা। আর এই যে এখানে লঙ্কা, যে একটা শুকনো লঙ্কা শাকের জন্য, আর 2টো শুকনো লঙ্কা, আর এই 4টে ঝাল মাছের ঝোলের জন্য, এই লঙ্কায় খুব ঝাল ওই জন্য বেশি দেওয়া যাবে না। আর এই যে এটা শাকের লঙ্কা চিরে নিয়েছি, পরে দেবো, তোজোর জন্য তো দেওয়ার উপায় নেই, তাও একটা শুকনো লঙ্কা তেলের উপর দেবো শাকের সময়, মানে ফাটিয়ে দেবো না, লঙ্কাটা এমনি দিয়ে দেবো আস্ত। ধনে পাতা কুচিয়ে নিয়েছি, ধনে পাতাটা মাছের ঝোলে দেবো। তো চলো দেখি, 12টা দেখো রাইট 12টা বেজে গেছে, তোজোর পাপাই দেখি আমার ওষুধ এনে দিলো, কারণ কাশি ফাশি হয় না তো, কাশির সিরাপও ঘরে ছিল না, যে কাশির সিরাপ আর এই যে 4টে কাশি সিরাপ, খুব বাজে হয় বাবা, বাজে যা গন্ধ, গলার মধ্যে মাঝে কি ব্যথা সেটা বলার মতো না। এখানে মাছের ঝোলের আলু ভেজে নিচ্ছি, একদিকে জিরে ফোড়ন দিয়ে, আর এখানে তোমার আলু বেগুনটা ভেজে নিচ্ছি শাকের, আলু বেগুনটা ভেজে তুলে নেবো, তারপরে তেলের ওপর একটা শুকনো লঙ্কা, কটা কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে শাকটা দিয়ে দেবো, তারপরে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আলু বেগুনটা দিয়ে তারপর লাস্টে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো। তো এই যে তোজোর জন্য এখানে শাক তুলে রেখেছি, আর এখানে এই যে আমাদেরটা হয়েও গেছে, লঙ্কা ছেঁড়াগুলো দিয়ে দিলাম, এবারে নামিয়ে নেবো। বেগুনগুলো বেশি গলে গেছে একটু, ভালো তো বেগুনগুলো, ঠিক আছে অসুবিধা নেই। আর এখানে এই যে মাছের ঝোলটা ফুটে গেছে, আমাদের মাছগুলো এখনো দিইনি, তো যে 2 পিস দিলাম, আলুগুলো সিদ্ধ হয়ে যাক, আর একটু দুয়োটা তুলে নেবো দিয়ে তারপরে আমাদের মাছগুলো দিয়ে দেবো, আর লঙ্কাটা দিয়ে দেবো, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। তো এখানে এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, ধনে পাতা কুচি দিলাম আর একটু গরম মশলা দিলাম, চলো নামিয়ে নেবো। আর এই যে এখানে ভাত বসিয়ে দেবো, জলটা গরম হয়ে গেছে, চাল ধুয়ে দেবো, আর দেখো বাসন বাসন ধুয়ে মেজে নেবো, আর ওই কিচেনটা পরিষ্কার করে নেবো, মাছের ঝোলটা নামিয়ে নিই। তো রান্না বান্না সব কমপ্লিট, শুধু ভাতটা বাকি আছে, এই যে ভাতটা এখানে হচ্ছে আর একটুখানি হবে, আর এই যে রান্না বান্না চলো দেখিয়ে দিই। এই যে দেখো, এই হচ্ছে আমাদের মাছের ঝোল, রুই মাছের ঝোল, এই হচ্ছে তোজোরটা। আর তোজোকে আনতে আমি যাবো না, তোজোর বাবাকে বললাম তুমি নিয়ে আসো, নিয়ে আসতে যাবে, এখন দেরি আছে, এখন 1টা 1টা বাজে, এখন 1টা 20 সময় অটোওয়ালা আসবে, যে 1টা 20 সময় যাবে, যে আমি সন্ধান করে চলে, সন্ধান করে ভাতটা নামিয়ে, আর 10 মিনিট লাগবে এখন ভাজে, তো ভাতটা নামিয়ে নিই, তো সন্ধান করে পুজো দিয়ে নেবো তোজো, আস্তে আস্তে তোজো, আস্তে আস্তে নাও হতে পারে, দেখা যাক হয়ে যাবো। তো এই হচ্ছে দেখো বাইরের ওয়েদার কি ঠান্ডা, যে দরজাটা খুলেছি একদম পুরো কুয়াশা, সকালবেলায় তো কিচ্ছু দেখা যাচ্ছিল না, এখনো সেই কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, সাদাই লাগছে, কিন্তু পুরো কুয়াশা এখনো। পার্কে দেখো কি নোংরা, ওই কুকুরের বাচ্চা হয়েছে, ওই ওই সব এই যে যে গেহ কুত্তাটার এক গাদাচ্চা পা, ওই যে ওইখানে শুয়ে আছে, 7-8টা বাচ্চা হয়েছে, ওই সেই তারপরে সে অনেকদিন মনে হয় পরিষ্কার করেনি, কি নোংরা হয়ে রয়েছে এই যে। তো স্নান ধান করে নিলাম, এবারে দেখি পুজোটা করবো, পুজোটা এখনো করিনি, তোজোর পাপা গেছে, তোজোকে আনতে এক্ষুনি চলে আসবে, এখন 1টা বাজে, 1টা 33 বাজে,
এখনই চলে আসবে, তো ততক্ষণ আমি পুজোটা করে নিই আর তোর জামা কাপড় তোকে কালকে স্নান করি, চোখে একদিন বাদে একদিন করাই, প্রচন্ড ঠান্ডা প্রচন্ড, তো সেই কারণে তাই করি একদিন বাদে একদিন করাই, শীতকাল বেশি ঠান্ডা পড়লে তাই করি, অনেকদিন থেকে একদিন বাদে একদিন করছে কারণ ঠান্ডা তো পড়ছে খুব ওই জন্য। আর হচ্ছে ওর জামা কাপড় যা যা পরাবো না পরাবো সব রেডি করে রেখেছি, আমি দেখি আগে একটা সোয়েটার পরি, সেই ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে নিয়ে তারপরে পুজোটা করে নিই ততক্ষণ। তো চলো পরে আবার কথা বলবো তোমাদের সাথে, তুজ আসুক তারপরে একবারে ওকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে মুখ টুখ মুছিয়ে ক্রিম লাগিয়ে তারপরে একবারে খেতে বসে পড়বো তিনজন। তুজোর পাপা গেছে, তুজোর পাপা এসে স্নানটা করবে, ওর স্নান করতে 2 মিনিট লাগে না, কি করে স্নান অত তাড়াতাড়ি স্নান করে কি জানে, ও খেতে বসবে সবার লাস্টে, রাত্রিবেলা হোক দুপুরবেলা হোক সেই খাবার নিয়ে, দুপুরবেলা ডাকতে লাগে না ওকে, রাত্রিবেলা সে ভাত বেড়ে ডেকেই যাবো ডেকেই যাবো, আসো 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 করতে করতে এসে দেখবো ওর আগে খাওয়া হয়ে গেলো, মানে আমাদের আমরা প্রথমে বসবো কিন্তু খাওয়া হয়ে যাবে ওর পাপার আগে, বিশাল তাড়াতাড়ি খেতে পারে, আমি অত তাড়াতাড়ি খেতে পাই না, খাওয়ার সময় মনে হয় যেন একটু ধীরে সুস্থে খাই, নাকে মুখে বেঁধে যাওয়ার মতো ওরকম করে খেতে পাই না, কিন্তু কখনো কখনো ওরকম করে খেতে হয়, এক এক সময় তো ওরকম করে খেয়ে পড়তে হয় না, শান্তি হয় না। তো যাই হোক চলো পরে একবার কথা বলবো। হ্যাঁ এই দেখো টুপি পরে এসেছিস তো, যা আসার সময় তুমি ওই কালকের থেকে ওর টুপি খুলে দিবা না, প্রচন্ড ঠান্ডা কিন্তু, হাত দেয় না বাবা, হাত দিস না। চলো স্কুল কেমন হলো? না ভালো না। নাকি ভালো না? স্কুলে ম্যাডাম কত ভালো বলে, কালকে সবাই কি বলেছে কালকে তোকে, তো সুস্থ যা শোনো, কালকে ম্যাডাম কি বলেছে তাই বল। ওই দেখো ভুলে গিয়ে কি বলেছে, প্রিয়াংশু সব করে বল, বল ঠিক করে কি বলেছে, আর সবকো ঠান্ডাটা কেমন লাগছে সেটা বলো। গরম লাগছে, ফ্যান চলছে না বলে আগে গরম লাগতো, গরম লাগতো, এখন ঠান্ডা লাগছে না গরম লাগছে, ঠান্ডা জলে চুবি আনি তারপর দেখ ঠান্ডা লাগে কিনা, যখন স্নান করিস তখন চিল্লাস কেন তাহলে ঠান্ডা লাগছে করে, হ্যাঁ তখন চেঁচাস কেন বল। আর এই যে তোর বাবা টিভিটা বন্ধ করে দিয়ে গেল, আবার এসে টিভি চালিয়ে দিয়ে যাবে, তোমার ভালো লাগে সারাদিন, ও বাড়ি থাকলে সারাদিন টিভি চলবে না, টিভিটার একটু রেস্ট দাও, সেই সকাল থেকে টিভি দেখছে, 2টো বাজতে যাচ্ছে দেখেছো, এই যে ভাত পেরে নিয়েছি, এটা তোজোর পাপার ভাত, এটা আমার আর এটা তোজোর, তো চলো খেয়ে নিই, আর ওর পাপা এখনো টিভি দেখে যাচ্ছে, যখন খাই খাক ঢাকা দিয়ে রেখে দিই, আমারটা আর তোজোরটা খেয়ে নিই না, তো ডাকতে ডাকতে মাথা খারাপ হয়ে যায়, আমার দিমাগ খারাপ হয়ে যায়, 100 বার ডাকতে ডাকতে, আমার খিদে পেয়ে গেছে, আমরা খেয়ে নিই, যখন খাই খাক গায়ে পড়বে, এর খাওয়ার ধরন দেখলে খেলে জেলে এক করবে চারদিকে, ছাড় কি করলি এটা জোর পেলে করবো না, সরাই দিকে কি আয়, মনে হবে যেন এমন করবি না জন্মে খাসনি সেরকম করবি তুই, খেয়েছি কোনো ফিস কোনোদিন খাও না, তো এত খাও তাও তোমার খাও না, হ্যাঁ খাইনি আমি, ভাত তো ওই কটা করে খাবা, যে কটা ভাত খাও কটা পাখি রা, আর পাখি মনে হয় তোমার থেকে বেশি খায়, হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং, তো কটা বাজে এখন, বাজে 6:20, ঘুম থেকে উঠেছি, গলার ভয়েস দেখেছো কি অবস্থা, উঠে নিয়ে তো ওকে দুধ দিলাম, দুধ দিয়ে পিডিয়াশিওর দিয়ে খেলো, আর আমি ওদিকে সন্ধ্যাটা দিলাম, দিয়ে ওকে নিয়ে পড়াতে বসিয়েছি, যেখানে লিখছে, অনেক হোমওয়ার্ক দিয়েছে, কদিন পরে তো আবার গরমে, এই গরমে বলছি শীতের ছুটি পড়বে, ওই জন্য এক গাদা হোমওয়ার্ক দিয়েছে, সবগুলো করাতে হবে, অনেক পেজ দিয়েছে, রেনবো রাইটিং তো অনেক পেজ দিয়েছে, S30 কালারিং, টেন্ডেন্ট রাইটিং, অনেক কিছুতে হোমওয়ার্ক দিয়েছে, আর হচ্ছে তোমার জানুয়ারির 22 তারিখ থেকে আবার ইউনিট টেস্ট, এবারেরটাই লাস্ট 4 নম্বর ইউনিট টেস্ট হবে, তারপরে বাড়ি যাব, আরে না পাগল, তারপরে ফেব্রুয়ারিতে ফাইনাল হবে, তারপরে তারপর দেখো কি আছে, হোয়াট ইজ দিস, কি এটা, দিস ইজ এ লগ, লগ না লক, লক ইন এট I as this is
লগ এল ও সি কে লগ লগ ঠিক আছে, তারপর লেখো হোয়াট ইজ দ্যাট, কি এটা? দ্যাট ইজ আ ক্যাপ। লেখো এ এইচ এ টি দ্যাট। যে ইংলিশ হয়ে গেল, এবারে ম্যাথ করবে, হিন্দি করবে, এখনো বইয়ে অনেকগুলো তো আছে। 41 থেকে 45 পর্যন্ত স্পেলিং। F O R T Y 41 O N E 141 42 F। এখানে এই যে গরম গরম লিকার চা করলাম, আর এখানে সিঙ্গারা নিয়ে আসলো তিনটে, তো দেড়খানা দেড়খানা নিয়েছি। তোকে দেবো না, একটুখানি দেবো, কারণ কি ও খেয়েছে আগে এক দু দুদিন, সেই কারণে ওকে দেবো না। বাইরের জিনিস ফিনিস সিঙ্গারা ফিঙ্গারা ভালো হয় না সেরকম, তো যে ছুটি আছে বলে, ওই ছুটি আছে বলে ওই জন্য গেলো, নিয়ে আসলো না, হয়তো তো আর খাওয়া হয় না সেরকম একটা। তো চলো দেখি, খেয়ে নিই। তোদের এখনো পড়া হয়নি, ওর এখনো হোমওয়ার্ক বাকি আছে। দেখো কটা বেজে গেছে, 7:40। ওর পিছনে টাইম দিতে দিতে এই টাইম শেষ, আমার আর টাইম থাকে না একদম। চলো এই ওকে পড়িয়ে উঠবো, এখনো 15-20 মিনিট আটটা বেশি বেজে যাবে, তারপর আবার ভাত টাত চাপাবো। চলো খেয়ে নি। এত জোর পড়া হলো, বেজে গেছে ওই যে দেখো 8:05 বেজে গেছে, এবারে দেখি ভাতটা চাপাবো। এক গাদা সব হোমওয়ার্ক ছিল, কত কিছুর যে হোমওয়ার্ক করানো হলো, তো ঠিক নেই। 1 2 3 4 5 6 পাপা হোমওয়ার্ক করালো, জীবনে কোনোদিন পড়াতে বসালে? একদিনও 5 বছর, 5.5 বছরে 5.5 দিনও ওনা পড়াতে বসায়নি। এবার ডায়লগের ঠিক আছে, বল বাড়ি বসে থাকে কত সুখ, মেয়ে মানুষের আর ছুটি নেই কোনোদিন। তোমাদের তো তাও ছুটি নিলে নিতে পারো, মানে এই যে কালারিং ট্রেন, তারপরে তোমার S30, জ্ঞান বাটিকা, ইংলিশ, হিন্দি, সব অনেক হোমওয়ার্ক ছিল, এই কমপ্লিট হলো সব। চলো আর এই যে চা মুড়ি সিঙ্গারা এখানে খাওয়া হলো, এগুলো এখানে আছে, ঠান্ডার মধ্যে কম্বল টম্বল বিছানো আছে, এত ঠান্ডা। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, আর বেশি বড় করছি না। এবারে দেখি ভাতটা চাপিয়ে দিই, দিয়ে 1:30 সিরিয়ালটা দেখবো। একটা সিরিয়াল দেখি তাও দেখা হয় না, কালকেও দেখা হয়নি, পরশুদিনও দেখা হয়নি, টাইমই থাকে না দেখবো, টাইমের বড় অভাব। মানে একটু টিভি দেখারও টাইম নেই, কি আর বলবো, কিছু বলার নেই। তো চলো যাই হোক, সিরিয়ালটা দেখবো 8:05 মধ্যে মধ্যে দেখি, তারপরে আর দেখি না, ওই একটা সিরিয়ালই যাই, ভালো লাগে, তাও দেখাই হয় না, টাইমই থাকে না, দেখাই হয় না। পড়াতে বসতে উঠতে উঠতে উঠতেই 8:30 বেজে যায়, এটা দেখবো কখন, 6:15 বসেছি, এখন বাজে 8:10 বাজে। তো চলো ভিডিওটা এখানে রাখছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। ঈশান কিষান না সূর্যা কুমার নাকি না রোহিত শর্মা, না কি শট, আবার বলবে আমার গার্ড কিনে দিবা, গার্ড হাতে পায়ের গার্ড কিনে দিবা, ওরে শট, ক্যাচ বিশাল ধরতে পারে, ও প্র্যাকটিস করে না, বিশাল ক্যাচ ধরতে পারে, বোলিং ভালো করে, ব্যাটও ভালো করে, বাবা একটাও তো মিস হচ্ছে না, একটা মিস হয়েছে, পড়াশোনাতেও বলাই পুরো এক্সপার্ট, বিশাল মুখস্থ, বাবা বড় বড় স্টোরি পোয়েম কত কিছু, জিকে বই তো পুরো মুখস্থ ঠোঁটস্থ একদম, একটা কোশ্চেনও পারবে না এমন নেই, তাই না? তো যে কিন্তু ওই যে লেখাই গিয়ে ভুলভাল করে ফেলবে জানা জিনিস, ওই জন্যই তো নাম্বারটা কম হয়ে যায়, বাবা রে বাবা।